সম্মানিত অভিভাবকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমরা যে ভিডিওটা উপস্থাপন করব সেটা অলরেডি সবাই অবগত হয়ে গেছেন, সেটা হচ্ছে হোলি ক্রস স্কুল ভর্তির তথ্য 2023। তো প্রত্যেক অভিভাবক চিন্তা করে তাদের বাচ্চাকে ভালো একটা স্কুলে পড়াবে, সে ভালো স্কুলের মধ্যে আমাদের বাংলাদেশে স্বনামধন্য একটা স্কুল যেটা হচ্ছে হোলি ক্রস উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়। তা আসলে আমরা এখন সবাই একটা টেনশনের মধ্যে ছিলাম এতদিন যে কবে ভর্তির তথ্যটা পাওয়া যাবে হোলি ক্রস থেকে স্কুল থেকে, লেটেস্ট যে এবছর 23 সালে ভর্তি কিভাবে নিবে। তো এগুলো নিয়ে আমাদের নানা প্রশ্ন আমাদের মনের মধ্যে আছে। হোলি ক্রস স্কুল থেকে গত 8/10/2022 তারিখে যে 2023 সালে প্রথম শ্রেণী ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে, সেই বিজ্ঞপ্তিটা আজকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। তো দেখেন, আমরা সবাই বাচ্চাদের নিয়ে খুব চিন্তায় থাকি যে আসলে বাচ্চাদের কিভাবে আমরা পরীক্ষায় বসাবো কিংবা কিভাবে হোলি ক্রস স্কুলে ভর্তি করাবো, সেই ক্ষেত্রে আমরা অনেক চিন্তা করে থাকি। তো আজকে এই হচ্ছে ভর্তি প্রক্রিয়ার প্রথম ধাপ, যে ভর্তির বিজ্ঞপ্তিটা আমরা ভালো করে স্কুল থেকে সংগ্রহ করতে পারি কিংবা এই যে আমরা যে ভিডিওটা দিয়েছি তার মাধ্যমে আপনি তথ্যগুলো পেয়ে যাবেন। সেই হিসাবে কি লিখেছে এখানে যে 2023 সালে প্রথম শ্রেণী ভর্তির বিজ্ঞপ্তি, 2023 সালে প্রথম শ্রেণী ভর্তির আবেদন ফর্ম আগামী 5/7 অর্থাৎ 5/7 তারপরে হচ্ছে 8/9/10 নভেম্বর 2022 খ্রিস্টাব্দ সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে বিদ্যালয় থেকে সংগ্রহ করতে হবে। এটা হচ্ছে আবেদন ফর্মটা সংগ্রহ করতে হবে। পিতা অথবা মাতা যে কোনো একজনকে ভর্তির আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। আবেদন ফর্মের মূল্য 200 টাকা, এবছর আবেদন ফর্মের মূল্য নির্ধারণ করেছে 200 টাকা, যা ফেরতযোগ্য নয়, অর্থাৎ এই 200 টাকা আপনি কখনো ফেরত পাবেন না। সঠিক পরিমাণের টাকা সঙ্গে আনতে হবে, কোনো ভাঙতি দেওয়া হবে না, অর্থাৎ 200 টাকা আপনাকে 200 টাকায় নিয়ে যেতে হবে। এখানে আপনি 200-400 টাকার নোট নিয়ে গেলে 100 টাকা ফেরত পাবেন সেটা আপনি আশা করতে পারবেন না, তাই আপনাকে 200 টাকাই নিয়ে যেতে হবে, এর ভাঙতি তারা ওখান থেকে দিতে পারবে না। তারপরে ভর্তি সংক্রান্ত তথ্যের মধ্যে যেটা আমাদের দিয়েছে, অর্থাৎ এটা হচ্ছে প্রথমেই আবেদন ফর্ম বিতরণ। তাহলে আমরা আবেদন ফর্মটা বিতরণ কয় তারিখ হবে আমরা জানতে পারলাম, যে 5/6/7/8/9 তারপরে 10/10/2022, অর্থাৎ এই আবেদন ফর্মগুলো আমরা সংগ্রহ করতে পারবো 5/6/7/8/9/10, এই 6 দিনের মধ্যে আমাদের আবেদন ফর্মটা সংগ্রহ করতে হবে। আশা করি বুঝতে পারছি যে আমরা কবে আবেদন ফর্ম সংগ্রহ করব। এরপর হচ্ছে আমাদের ভর্তি সংক্রান্ত যে তথ্য, সেই তথ্যের আমরা আবেদন ফর্মটা পেলাম। এখন 1 নম্বরে আবেদন ফর্ম নিয়ে আলোচনা করলাম, আবেদন ফর্ম আমরা গ্রহণ করলাম, এরপর আসে হলো শিক্ষার্থীর বয়স, শিক্ষার্থীর বয়স। তো আমরা যদি এই সিকোয়েন্স মেনটেন করি, অর্থাৎ এই ফর্মের সিকোয়েন্স মেনটেন করি, তাহলে 1 নম্বরে শিক্ষার্থীর বয়স, 1 নম্বরে যাবে কি শিক্ষার্থীর বয়স। তাহলে 1 নম্বরে শিক্ষার্থীর বয়স, তাহলে 1 নম্বরে শিক্ষার্থীর বয়সটা আমরা দেখব যে আসলে শিক্ষার্থীর বয়স কত হইতে হবে। শিক্ষার্থীর বয়স হইতে হবে, অর্থাৎ এখানে যেটা বলেছে যে প্রথম শ্রেণীতে শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন পত্রের সাথে জন্ম নিবন্ধন সনদের ডিজিটাল কালার কপি জমা দিতে হবে। ডিজিটাল যে কালার কপিটা আছে সেই কপিটা জমা দিতে হবে। জন্ম তারিখ 1 জুলাই 2016 খ্রিস্টাব্দ থেকে 30 জুন 2017 খ্রিস্টাব্দের মধ্যে হইতে হবে, অর্থাৎ তার জন্মটা কি হইতে হবে পহেলা জুলাই 2016 ইং, এটা থেকে তার হইতে হবে কত এর মধ্যে 30 জুন 2017, এই দুইটার মধ্যে থেকে এখান থেকে আমরা নিতে পারবো, অর্থাৎ 1 জুলাই কিংবা 30 জুন 17 এর মধ্যে হতে হবে।
আশা করি বুঝতে পারছেন যে তার বয়সটা কথা হয়ে যাবে। তারপর দুই নম্বরে আছে খ্রিস্টান প্রার্থীদের যে সার্টিফিকেটটা থাকবে, অর্থাৎ তার অরিজিনাল যে বাপটিং সার্টিফিকেট যেটা থাকবে সেটা হচ্ছে, আর এমনি খ্রিস্টান ছাড়া যারা আছে জন্ম নিবন্ধন সনদের ডিজিটাল কালার কপি উভয় জমা দিতে হবে। তিন নম্বর, ফর্মে যে ক্রমিক নম্বর থাকবে সেটাই লটারির নম্বর হবে, অর্থাৎ এই যে প্রথম শ্রেণীর ভর্তি পরীক্ষা কিন্তু লটারির মাধ্যমে হবে, সেই ক্ষেত্রে আপনার ওই নম্বরটা ফর্মে যে নম্বরটা ক্রমিক নম্বর দেওয়া থাকবে সেই নম্বরটাই আপনাকে লটারিতে ওইটা টানবে, আপনার ওই নম্বরটা মনে রাখতে হবে। হ্যাঁ, এই গেল হচ্ছে আমাদের তিনটা পয়েন্ট। এরপর পূরণকৃত ফর্ম জমা দেওয়ার সময়, আর পূরণকৃত ফর্ম জমা দেওয়ার নির্ধারিত তারিখ এবং সময় ফর্ম অনুসারে, অর্থাৎ ফর্ম নম্বর 1 থেকে 200, এখানে সময় হচ্ছে সকাল 8টা থেকে 9টা, জমা দেবার তারিখ 25 নভেম্বর 2022 শুক্রবার। তারপর হচ্ছে যাদের 201 থেকে 400 মধ্যে থাকবে তাদের জমার সময় হচ্ছে 9টা থেকে 10টা, 25 নভেম্বর 2022 শুক্রবার। এরপর হচ্ছে এরকম করে সিরিয়ালে বাড়ছে, অর্থাৎ 401 থেকে 600, 601 থেকে 800, এভাবে তারা 1টা থেকে শুরু করবে, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, 25 নভেম্বর জমা নিবে। এরপর আবার 900 থেকে 901, এটা হচ্ছে আবার 26 নভেম্বর, অর্থাৎ 1টা থেকে 9টা, 9টা থেকে 10টা, একদম 12টা থেকে 1টা পর্যন্ত জমা নেবে, এটা 26 নভেম্বর। এইভাবে তারা জমা নেওয়ার যে তারিখটা সেই তারিখটা নির্ধারণ করে দিয়েছে। ফর্ম দেখো, সরি, পূরণকৃত ফর্ম জমা দেওয়ার সময় প্রার্থী সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের ছবি ভর্তির আবেদন ফর্মের সাথে লাগিয়ে দিতে হবে, অর্থাৎ আঠা দিয়ে লাগাইতে হবে। এই যে যে আবেদন ফর্মটা থাকবে এখানে একটা ঘর থাকবে, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আঠা দিয়ে লাগাই দিতে হবে। জন্ম নিবন্ধনের সনদ ডিজিটাল কালার কপি হইতে হবে, ডিজিটাল কালার কপি জমা দিতে হবে। খ্রিস্টান প্রার্থীদের যে অরিজিনাল কপিটা আছে সেটা দিতে হবে। এইভাবে আপনার এরপর একটা বিশেষ কথা আছে, বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে এখানে, কি ফর্ম প্রাপ্ত প্রার্থীদের লটারির মাধ্যমে নির্বাচন করা হবে, বিদ্যালয় পরিচালনা পর্ষদ অনুমোদিত, বিদ্যালয় নির্ধারিত ও পূর্ব পরিচালিত নিয়ম অনুযায়ী লটারি করা হয়, এই সিদ্ধান্তে যারা মেনে নিতে রাজি আছেন শুধু মাত্র তারাই ভর্তি প্রক্রিয়া অংশগ্রহণ করবেন, আসন সংখ্যা 100, মানে 100টা বাচ্চা নেবে, ক্লাস 1-এ 100টা বাচ্চা নেবে তারা। এবং যদি এই লটারি প্রক্রিয়ায় আপনার রাজি থাকেন সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই ফর্ম কিনতে বলছে, তা না হলে এর বাইরে তারা যোগাযোগ করতে বারণ করছে। ফলাফল ঘোষণার তারিখ বিদ্যালয়ের ওয়েবসাইটে, বিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল ঘোষণার তারিখটা থাকবে, অথবা আপনারা বিদ্যালয়ের ওখানে বোর্ডে টাঙ্গানো থাকে সেখান থেকে এসে জেনে নিতে পারবেন। এটা অবশ্যই এখানে লেখেনি, পরবর্তীতে দেখো পরবর্তী আপডেট তথ্য জানার জন্য নিয়মিত ওয়েবসাইট পরিদর্শন করুন, অর্থাৎ এই যে এখন যে তারা ফর্মটা ছাড়ছে, যদি আরো কোনো আপডেট থাকে সেটা তাদের ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন। ভর্তি পরীক্ষার অংশগ্রহণকারী সকল ছাত্রীর পিতামাতা অভিভাবকবৃন্দ এই বিদ্যালয়ে প্রচলিত সকল নিয়ম কানুন মেনে নিতে সম্মত রয়েছেন বলে বিবেচিত হবে। এই ভর্তি বিজ্ঞাপনের মূল্য হচ্ছে 10 টাকা। এই যে ভর্তি বিজ্ঞপ্তি মূল্য, এই যে বিজ্ঞপ্তিটা আছে এটার মূল্য হচ্ছে 10 টাকা, ফেরতযোগ্য নয়। একবার মাত্র ভর্তি ফর্ম নেওয়া যাবে, একটা প্রার্থীর জন্য একটাই ভর্তি ফর্ম নেওয়া যাবে, পরবর্তী বছর পুনরায় ভর্তি ফর্ম নিলে পরবর্তী বছরে পুনরায় ভর্তি ফর্ম নিলে তা বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ এই যে এবছরে যে ভর্তি ফর্মটা কিনবে সে আর আগামী বছর ভর্তি ফর্ম কিনতে পারবে না এই ক্লাসের জন্য। ভর্তি প্রক্রিয়ার সকল তথ্য ও সকল সিদ্ধান্তের ক্ষেত্রে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। উপরে বর্ণিত সকল নিয়ম কানুনের সাথে লটারির আবেদন ফর্ম পূরণকৃত সকল শিক্ষার্থীর পিতামাতা অভিভাবকবৃন্দের সম্মতি রয়েছে বলে বিবেচিত হবে। ধন্যবাদ অন্তে প্রধান শিক্ষক। তাহলে এই যে যে ফর্মটা, এটা হচ্ছে ভর্তির যে তথ্য, ভর্তির বিজ্ঞপ্তি ছাড়ছে, এটা আমাদের এখানে আপনারা ওই এটা থেকেও জানতে পারলেন, যদি কেউ এসে স্কুল থেকে সংগ্রহ করেন তাও পারবেন, অথবা আমাদের যে পেজটা আছে অন্বেষা একাডেমির সেই পেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো চেষ্টা করেছি আপনাদের আপডেট তথ্য দেওয়ার জন্য প্রথম শ্রেণী ভর্তির হলিক্রস
যতটুকু সম্ভব অর্থাৎ এই ভর্তির যে তথ্যটা আছে সেটা থেকে আপনাদের আমি এই মানে আপনাদের উপকারার্থে এই ভিডিওটা করা। যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপডেট পেতে। এবং আমরা হোলি ক্রস অ্যাডমিশন কোচিং অর্থাৎ ওয়ানে তো লটারি, সিক্স এবং নাইন আমাদের অলরেডি অ্যাডমিশন কোচিংটা শুরু হয়ে গেছে। যারা ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। পরবর্তীতে আমরা এই যে নিয়মাবলী এটা একটা পিডিএফ আপনাদের এই দেখার জন্য ভিডিওতে আমরা দিয়ে দিচ্ছি। পিডিএফ কপিটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। এই হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর ভর্তির বিজ্ঞপ্তির পিডিএফ কপি। তো এখানে যদি আপনারা আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করেছি তা এখানে বিস্তারিত মূল কপি থেকেই দেওয়া হলো। তো যদি আপনাদের আমাদের এই চ্যানেল দেখে কোনো রকমের কোনো উপকার হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এবং আমাদের এই চ্যানেলে যাবতীয় শিক্ষা বিষয়ক যত ইনফরমেশন আছে সবগুলো দেওয়া হয়। আর আমি মূলত হোলি ক্রস স্কুলের বাচ্চাদেরই ম্যাক্সিমাম ব্যাচ ভিত্তিক পড়িয়ে থাকি অন্বেষা একাডেমিতে। আমার নাম আশিস স্যার। এই হলো আমাদের আজকের যে আমাদের পিডিএফ, পিডিএফ নিয়ে যে ভিডিওটার স্লাইডটা দেওয়া হলো। তো আশা করি আমাদের এই প্রক্রিয়াগুলো আপনাদের ভালো লাগবে। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো।